নমস্কার আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই ডিয়ার রেলওয়ে গ্রুপ ডি তোমাদের জন্য আমরা রিসেন্টলি রেল গ্রুপটি ক্র্যাক কোর্স লঞ্চ করছি এই কোর্সের মাধ্যমে আমরা প্রত্যেকটি ক্লাস করাচ্ছি স্পেশালি রেল গ্রুপটি পরীক্ষাকে টার্গেট করে সকাল সাতটাতে ক্লাস হচ্ছে জেনারেল সায়েন্স জেনারেল অ্যাওয়ারনেসের আর সন্ধ্যে সাথে সাথে ক্লাস হয় অঙ্ক এবং রিজনিং প্রত্যেকটি ক্লাস হুবহু টিসিএস প্যাটার্নের করানো হয় যাতে তোমরা পরীক্ষায় কমন পাও আর পরীক্ষার আগেই তোমাদের যাতে মাইন্ডসেট একদম রেল গ্রুপটি এক্সপিরিয়েন্টের মতো হয়ে যায় যাতে তোমরা ভালো স্কোর করতে পারো সেই লেভেলের কোয়েশ্চেন সেটা আমরা এখানে তোমাদের জন্য তৈরি করেছি তো এখন আমরা আজকে সেট নাম্বার ফাইভ নিয়ে আলোচনা করব এর আগে আমরা পার্ট ওয়ান থেকে পার্ট ফোর চারটি সেট জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেসের করিয়েছি সেই প্রিভিয়াস সেটগুলো যদি তোমরা দেখতে চাও ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করো অথবা ভিডিওর আয় বটনে ক্লিক করো ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে তো চলো আজকের সেশন শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে সবচেয়ে ভারী ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনটি বলো সবচেয়ে ভারী ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনটি অপশান থেকে সঠিক অ্যান্সার চুজ করো রেডিয়াম হবে বেরিলিয়াম হবে নাকি ফানসিয়াম নাকি পটাশিয়াম কোনটা হবে সবচেয়ে ভারী ক্ষারীয় মৃত্তিকা ধাতু সঠিক আনসার হবে তোমাদের অপশন এ রেডিয়াম রেডিয়াম হচ্ছে সবচেয়ে ভারী ক্ষারীয় মৃত্তিকা ধাতু ওকে এবার দেখো রেডিয়ামের সংকেত মনে রাখবে আর এ হচ্ছে রেডিয়ামের সংকেত ওকে আর যদি তোমাদেরকে এখানে জিজ্ঞেস করা হয় যে সবচেয়ে হালকা ক্ষারীয় মিত্তিকা ধাতু কোনটি এখানে কী জিজ্ঞেস করেছে ভারী আর যদি ভারীর জায়গায় তোমাদেরকে হালকা জিজ্ঞেস করতো তখন সঠিক আনসার কী হতো তখন সঠিক অ্যান্সার হয়ে তোমাদের অপশন বি ব্যারিলিয়াম ব্যারেলিয়াম হচ্ছে সবচেয়ে হালকা ক্ষারীয় মৃত্তিকা ধাতু ব্যারেলিয়ামের সংকেতটা মনে রাখবে বিই এটা হচ্ছে ব্যারেলিয়ামের সংকেত ওকে তো চলো এখান থেকে তেমন আর কোনো কোশ্চেন হবে কি আরেকটা কোশ্চেন হবে দেখো অপশন সি অপশন সি থেকে কোশ্চেন হবে তোমাদের ফানসিয়াম ফান্সিয়াম কি ফ্রান্সিয়াম হচ্ছে তেজস্ক্রিয় খাদ ধাতু কোশ্চেন জিজ্ঞেস করে একটি তেজস্ক্রিয় খার ধাতুর উদাহরণ দাও হয়তো নিম্নে চারটা অপশানই হবে দিয়ে দিল তখন মনে রাখবে সঠিক অ্যান্সার হয়ে যাবে কী বলো তো ফ্রান্সিয়াম ফ্রান্সিয়ামের সংকেত হচ্ছে অ্যাপ আর ওকে এটা হচ্ছে একটি তেজস্ক্রিয় খার ধাতু ওকে তো চলো এবার নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক দেখো পরবর্তী কোশ্চেন কী রয়েছে হু হ্যাজ বিকাম দ্য ওয়ার্ল্ড হাইয়েস্ট পেড অ্যাথলিট ফর টু থাউজেন্ড টোয়েন্টি অ্যাকর্ডিং টু দ্য অ্যানুয়াল ফোর্পস লিস্ট মানে ফোর্বস যে লিস্টটা প্রকাশ করে তাতে সবথেকে বেশি পেড অ্যাথলিট অর্থাৎ সবথেকে বেশি টাকা দেওয়া হয় এমন অ্যাথলিটের নাম কি চারটা অপশানের মধ্যে সঠিক আনসার করতে হবে বলো সব থেকে দামি প্লেয়ার বলতে পারো ঠিক আছে সবথেকে দামি প্লেয়ার দু হাজার কুড়ি সালের ফোর্বসের লিস্ট অনুযায়ী কে ছিল সঠিক আনসার কমেন্ট করে দেখি কে কে পারবে দেখো এই প্রশ্নের সঠিক আনসার কী হবে এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি রজার ফেডেরার রজার ফেডেরার সব থেকে দামি প্লেয়ার ছিল দু হাজার কুড়ি সালের ফোর্বসের লিস্ট অনুযায়ী ঠিক আছে ওয়ার্ল্ড হায়েস্ট পেড অ্যাথলিট ইন টু থাউজেন্ড টোয়েন্টি অ্যাকর্ডিং টু দ্য অ্যানুয়াল ফোর্বস লিস্ট ওকে এই ফোর্বস কী করে বিশ্বের ধনী ব্যক্তিদের লিস্ট প্রকাশ করে বিশ্বের সব থেকে দামি খেলোয়াড়দের লিস্ট প্রকাশ করে ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক আচ্ছা তোমাদের জন্য এখানে একটা কোশ্চেন রইল বলো তো রোজার ফেডারার কোন খেলার সাথে যুক্ত তোমাদেরকে অপশন দিচ্ছি ক্রিকেট ফুটবল টেনিস নাকি সুইমিং এই চারটার মধ্যে সঠিক আনসার তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে রোজার ফেডার কিসের সাথে যুক্ত চলো পরবর্তী কোশ্চেন দেখো চীনের জাতীয় খেলা হলো দেখো আমি তোমাদেরকে বারম্বার বলি আমাদের যে নেবার কান্ট্রিগুলো রয়েছে তার জাতীয় খেলা কী কারেন্সি ক্যাপিটাল সর্বোচ্চ সর্বনিম্ন সিংহ হিমালয় নদ নদী এই সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখবে কারণ এখান থেকে কোশ্চেন পরীক্ষায় আসবেই আসবে ওকে তো চলো এই প্রশ্নের সঠিক আনসার করো চীনের জাতীয় খেলা কী চীনের জাতীয় খেলা সঠিক আনসার কী হবে বলো কে কে পারবে চীনের জাতীয় খেলা কি এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি টেবিল টেনিস টেবিল টেনিস হচ্ছে চীনের জাতীয় খেলা আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে চীনের কারেন্সি কী তখন কে কে পারবে বলো তো চীনের চীনের কারেন্সি কী কী রয়েছে দেখো চীনের কারেন্সি হচ্ছে কি ইউ ওয়ান আর কী রয়েছে রয়েছে ম্যান বি র্যান ম্যান বি এই দুটি কারেন্সি প্রচলিত রয়েছে কোথায় চীনের মধ্যে অনেকবার এভাবেও কোশ্চেন জিজ্ঞেস করে যে নিম্নের কোন দেশটিতে দুইটি কারেন্সি প্রচলিত রয়েছে তখন সঠিক আনসার হয়ে যায় কিন্তু চীন চীনে কিন্তু দুইটি কারেন্সি প্রচলিত রয়েছে ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো এমন একটি তরল মৌলিক পদার্থের উদাহরণ দাও যা তড়িৎ পরিবহন করে না আজের কোশ্চেনগুলো একটু মডারেট রয়েছে মডারেট থেকে টাপের দিকে যাবে ইজি কোশ্চেন আজ তেমন নেই ঠিক আছে আজকের যে সেটটা রয়েছে মডারেট থেকে টাপের মধ্যে রয়েছে ওকে চলো আনসার করো এমন একটি তরল মৌলিক পদার্থের উদাহরণ দাও যা তড়িৎ পরিবহন করে না চলো আনসার করো দেখি কে কে আনসার করতে পারো পারদ হবে ব্রমিন হবে গ্রাফাইট নাকি কোনোটি নয় সঠিক আনসার করো দেখি এই প্রশ্নের সঠিক আনসার করো ফার্স্ট দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে তোমাদের কি বলো তো অপশান বি ব্রোমিন ব্রোমিন এমন একটি তরল পদার্থ তরল মৌলিক পদার্থ যা তড়িৎ পরিবহন করে না কী বলছে তরল মৌলিক পদার্থের উদাহরণ দাও যা তড়িৎ পরিবহন করে না তো ব্রমিন তরল মৌলিক পদার্থ কিন্তু তড়িৎ পরিবহন করে না ওকে এবার দেখো এখানে অপশান থেকে কিছু কোশ্চেন হবে অপশান দেখে নাও অপশন এ পারদ পারদ কী বলতো পারদ হলো এমন একটি তরল পদার্থ যা তড়িৎ পরিবহন করে ঠিক কিন্তু তড়িৎ বিশ্লেষ্য নয় কোশ্চেনটিভাবে জিজ্ঞেস করে যে এমন একটি তরল পদার্থের নাম লেখো যা তড়িৎ পরিবহন করে কিন্তু তড়িৎ বিশ্লেষ্য নয় তখন সঠিক আনসার কী হবে তখন সঠিক আনসার হয়ে যাবে পারদ ওকে আর গ্রাফাইট কি বলো গ্রাফাইট হচ্ছে এমন একটি পদার্থ যা তড়িৎ পরিবহন করলেও একটি অধাত পদার্থ ঠিক আছে মানে কোশ্চেন জিজ্ঞেস করে একটি অধাতু পদার্থ যা তড়িৎ পরিবহন করে তখন সঠিক আনসার হয়ে যায় কি গ্রাফাইট ওকে চলো চলো পরবর্তী কোশ্চেন দেখো কোনো পরিবাহী দুই প্রান্তে দশ ভোল্ট বিভদ পার্থক্য প্রয়োগ করলে শূন্য দশমিক এক অ্যাম্পিয়ার তরিত প্রবাহ হয় পরিবাহীর কত দেখো খুবই ইজি এই ধরনের সায়েন্সের অঙ্ক এর আগেও আমি করিয়েছি তো চলো এটা সমাধান করো কোন ফর্মুলাতে সমাধান হবে বলতো এখানে তোমাদের ওহমের যে গাণিতিক ফর্মুলা রয়েছে ভি ইকুয়েল টু আই ইন্টু আর ওই ফর্মুলাতে এখানে সমাধান হবে ওকে তো চলো সকলে সমাধান করে আর কমেন্টে অ্যান্সার জানাও দেখো ফর্মুলা কী রয়েছে ওহমের যে সূত্র সেই সূত্র হচ্ছে ভি ইকুয়েল টু আই ইন্টু আর ভি সমান হচ্ছে বিবোধ পার্থক্য বা বিবোধ প্রভেদ আই সমান হচ্ছে প্রবাহ মাত্রা মানে তড়িৎ প্রবাহ মাত্রা আর আর সমান হচ্ছে কি আর সমান হচ্ছে রোধ ওকে তো দেখো এই আরের মানটা আমাদেরকে বার করতে হবে পরিবারের রোধ আমাদের জানা নেই তো যখন এখানে আমরা আর সমান লেখব তখন কী হবে বলো তো দেখো এখানে আয় কি রয়েছে গণিত আকারে রয়েছে যখন এটাকে আমরা এই দিকে আনবো তখন কী হবে ভাজিত আকার হয়ে যাবে তাহলে ভি উপরে চলে যাবে আয় নিচে চলে আসবে বুঝতে পেরেছো এইবার জাস্ট মানগুলো বসিয়ে দিতে হবে ভিয়ের মান কি বিভোদ প্রভেদ তাই তো বিয়ের মান হচ্ছে দশ আয়ের মান কত রয়েছে প্রবাহ মাত্রা রয়েছে শূন্য দশমিক এক তো দশকে যখন আমরা শূন্য দশমিক এক দ্বারা ভাগ করবো তাহলে দশমিকটা আমাদেরকে উঠাতে হবে তো দশমিক নিচের ঘর যদি আমরা উঠিয়ে দিই তাহলে উপরে একটা শূন্য লাগবে লাগবে তো তাহলে উপর হয়ে গেল একশো আর নিচে পড়ে থাকলো কি এক পড়ে থাকলো তাহলে একশোকে যদি আমরা এক দ্বারা ভাগ করি তাহলে কত হবে একশো তাহলে পরিবাহের রোধ হবে একশো ওহম আর এখান থেকে কিছু ইজি কোশ্চেন মনে রাখবে পরীক্ষায় জিজ্ঞেস করে বিবদ পার্থক্যের একক কী ভোল্ট প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রার একক কী অ্যাম্পিয়ার পরিবাহের রোধের একক কী ওহম এগুলো মনে রাখবে ঠিক আছে এই ইউনিটগুলো যদি না মনে থাকে তাহলে কিন্তু অঙ্কতে অনেক সময় সমস্যা হয় কারণ অনেক সময় দেখা যায় হয়তো লেখা থাকলো একশো ভোল্ট বা একশো অ্যাম্পিয়ার বা একশো ওহোম তিনটের মধ্যে তুমি কীভাবে বুঝবে কার কোনটা একক না জানলে তো এককগুলো জানতে হবে ওকে তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেন রয়েছে হু ইজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার অফ ভিভো ইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান বলো হু ইজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার অফ ভিভো ইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দু হাজার একুশতে ভিভোর ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে রয়েছে রেল গ্রুপটির জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডার সিইও এমডি প্রায় শিফট কোশ্চেন আসছিল তো চলো এই প্রশ্নের সঠিক আনসার করো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে তোমাদের অপশান বি বিরাট কোহলি বিরাট কোহলি বর্তমানে ভিভোর ব্র্যান্ড অ্যাম্বাসেডার রয়েছেন ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক পরবর্তী কোশ্চেন কী রয়েছে কোন বস্তুর ভর কোন যন্ত্র দিয়ে মাপা হয় খুবই ইজি কোশ্চেন এই ধরনের কিছু ইজি কোশ্চেন শিফট থাকবে চাপ নেই ঠিক আছে এই কোশ্চেনগুলো মিস করা যাবে না ইজি কোশ্চেন থাকবেই থাকবে মোটামুটি ধরে নিতে পারো শিফট তোমরা চার থেকে পাঁচটি কোশ্চেন খুব ইজি পাবে যেগুলো দেখা মাত্রেই অ্যান্সার করতে পারবে ওকে চলো কোন বস্তুর ভর কোন যন্ত্র দিয়ে মাপা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি সাধারণ তুলা যন্ত্র সাধারণ তুলা যন্ত্র দিয়ে ভর মাপা হয় ওকে আর যদি তোমাদেরকে বলে ভার কিসে মাপা হয় তখন সঠিক আনসার কী বলো তো ভার কিসে মাপা হয় তো ভার কিসে মাপা হয় বলো ভার বা ওজন কিসে মাপা হয় মাপা হয় স্প্রিং তুলা যন্ত্রে মনে রাখবে ভার বা ওজন মাপা হয় স্প্রিং তুলা যন্ত্রে ওকে চলো পরবর্তী কোয়েশ্চেন দেখো ভারতের ধান উৎপাদনে প্রথম রাজ্য হল ভারতের কোন রাজ্যটি ধান উৎপাদনে প্রথম বলো সঠিক আনসার করো পশ্চিমবঙ্গ পাঞ্জাব উত্তরপ্রদেশ নাকি হরিয়ানা সঠিক আনসার কমেন্ট করো ফার্স্ট দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থানে রয়েছে ওকে আচ্ছা বলো তো উত্তরপ্রদেশ কী কী উৎপাদনে প্রথমে রয়েছে উত্তরপ্রদেশ রাজ্য কী কী উৎপাদনে প্রথমে রয়েছে বলো তোমাদেরকে অপশান দিচ্ছি গম তুলা আখ এই তিনটের মধ্যে কী কী উৎপাদনে প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ কমেন্টে জানাও প্রিভিয়াস ক্লাসে আমি আলোচনা করেছি ওকে আচ্ছা অপশান বি দেখো পাঞ্জাব দিয়ে কোশ্চেন হয় যে ভারতের কোন রাজ্যে থেকে বেশি রাসায়নিক সার প্রয়োগ হয় রাসায়নিক সার বা কীটনাশক প্রয়োগ হয় কোন রাজ্যে পাঞ্জাবে ওকে আর সব থেকে বেশি কৃষিকাজ করার জন্য জলসেচ ব্যবস্থা উন্নত রয়েছে কোন রাজ্যে তখনও সঠিক অ্যান্সার হয়ে যাবে পাঞ্জাব এই তথ্যগুলো মনে রাখবে আর বর্তমানে দুধ উৎপাদনে প্রথম স্থানে কে রয়েছে হরিয়ানা মনে রাখবে বর্তমানে একদম লেটেস্ট আপডেট কিন্তু এর আগে উত্তরপ্রদেশ ছিল দুধ উৎপাদনে ভারতে প্রথম বাট বর্তমানে রয়েছে হরিয়ানা মনে রাখবে ওকে আচ্ছা বলতো নীরজ চোপড়া নীরজ চোপড়া সরি নীরজ চোপড়া হ্যাঁ নীরজ চোপড়া যিনি জ্যাভলিনতে রিসেন্টলি সোনা এনে দিয়েছেন ভারতকে তিনি কোন রাজ্য থেকে বিলং করেন বলো তো কে কে পারবে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে কিন্তু নীরজ চোপড়া যিনি জ্যাভলিনতে ভারতকে সোনা এনে দিয়েছেন তিনি কোন রাজ্য থেকে বিলং করেন কোশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্টে জানাও ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো ইংরেজি কবিতার জনক কাকে বলা হয় বলো ইংরেজি কবিতার জনক ইংলিশ পোয়েট্রির জনক কাকে বলা হয় সঠিক অ্যান্সার কমেন্ট করে দেখি কে কে পারবে মিল্টন জন কিডস ব্রাউনিং নাকি চর্সার জিওপ্রি চর্সার সঠিক আনসার হবে অপশন ডি জিওপ্রি চরসার দেখো জিওপ্রি চর্সার ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন মনে রাখবেন ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো পরবর্তী কোশ্চেন কী রয়েছে পৃথিবীতে কোনো বস্তুর ওজন চুয়ান্ন নিউটন হলে ওই বস্তুর ওজন চাঁদে কত হবে পৃথিবীতে কোন বস্তুর ওজন বলছে চুয়ান্ন নিউটন তাহলে চাঁদে ওই বস্তুর ওজন কত হবে কীভাবে বার করব দেখো পৃথিবীতে যদি কোন বস্তুর ওজন হয় ছ কেজি তাহলে চাঁদে সেই বস্তুর ওজন হয় এক কেজি ওকে তাহলে এখানে দেখো পৃথিবীতে কোনো বস্তুর ওজন কত রয়েছে চুয়ান্ন কেজি ঠিক তো চুয়ান্ন কেজি তাহলে চাঁদে তার ওজন কত হবে ভাগ করলেই হবে কাটাকাটি করলে কত হচ্ছে নয় তাহলে চাঁদে ওর ওজন হবে কত নয় নিউটন ঠিক আছে নয় নিউটন হবে চাঁদে ওর ওজন মানে ওই বস্তুর ওজন হবে চাঁদে নয় নিউটন কিন্তু এখানে যদি তোমাদেরকে জিজ্ঞেস করতো চাঁদ বাদ দিয়ে সূর্য যদি পৃথিবীতে কোনো বস্তুর ওজন হয় চুয়ান্ন নিউটন তাহলে সূর্যে ওই বস্তুর ওজন কত হবে তখন কি করবে তখন চুয়ান্ন দ্বারা সাতাশকে গুণ করতে হবে কারণ যদি পৃথিবীতে কোনো বস্তুর ওজন হয় এক কেজি তাহলে সূর্যে ওই বস্তুর ওজন হয় সাতাশ কেজি ঠিক আছে সাতাশ গুণ বেড়ে যায় তাহলে সাতাশ দ্বারা গুণ করতে হবে যেটা বার হবে সেটাই হবে সঠিক অ্যান্সার ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো পরবর্তী কোশ্চেন কী রয়েছে প্রথম ভারতীয় মহিলা হিসাবে পৃথিবীর দশম সর্বোচ্চ পর্বত সিংহ অন্নপূর্ণা সিংহ আরোহণ করে ইতিহাস গঠলেন মহারাষ্ট্রের কে দেখো কারেন্ট এফেয়ার্স থেকে কোশ্চেন প্রথম ভারতীয় মহিলা হিসাবে দশম সর্বোচ্চ সিংহ দশম সর্বোচ্চ সিংহের নাম কি অন্নপূর্ণা যাকে আরোহণ করেছেন মহারাষ্ট্রের একজন মহিলা তার নাম কি বলো সঠিক আনসার করো দেখি কে কে পারবে দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে তোমাদের অপশান এ প্রিয়াঙ্কা মোহিতে প্রিয়াঙ্কা মোহিতে মহাশয়া প্রথম ভারতীয় মহিলা হিসাবে কি করলেন অন্নপূর্ণা সিংহকে আরোহণ করেছেন ওকে দেখে নাও ডিটেলসটা একটু ডিটেলস কী রয়েছে উচ্চতার দিক থেকে দেখতে গেলে অ্যাভারেস্ট হচ্ছে সর্বোচ্চ তারপরে হচ্ছে কেটু কিংবা কাঞ্চনজঙ্ঘা থেকেও অনেকটাই নিচু অন্নপূর্ণা ঠিক আছে দেখো অ্যাভারেস্ট হচ্ছে ফার্স্ট কেটু হচ্ছে সেকেন্ড আর কাঞ্চনজঙ্ঘা হচ্ছে থার্ড ওকে তো তারপরে দশম স্থানে কি আসছে দশম স্থানে আসছে অন্নপূর্ণা পর্বত রোহণীর ক্ষেত্রে নেপালের মধ্যে রয়েছে অন্নপূর্ণা নেপালের অন্নপূর্ণা অন্যতম দুর্গম সিংহ হিসাবে পরিচিত তার কারণে অন্নপূর্ণার ভৌগোলিক গঠন ও প্রাকৃতিক পরিবেশ মানে অতটা সুবিধাজনক নয় ঠিক আছে পর্বতরাহীদের জন্য যার জন্য এটাকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে যে আঠাশ বৎসর বয়সী মহিলা প্রিয়াঙ্কা মোহিতে মহারাষ্ট্রের মহিলা তিনি অন্নপূর্ণা শৃঙ্গ আরোহণ করেছেন রিসেন্টলি ওকে চলো উচ্চতাটা মনে রাখবে যদি জিজ্ঞেস করে যে দশম সর্বোচ্চ সিঙ্গ অন্নপূর্ণার উচ্চতা কত আট হাজার নয়শো সরি আট হাজার একানব্বই মিটার ওকে আট হাজার একানব্বই মিটার চলো পরবর্তী কোশ্চেন দেখো ক্যান্সার কোষ ধ্বংস করার কাজে ব্যবহৃত হয় কোন রশ্মি বলো ক্যান্সার কাজ সরি ক্যান্সার কোষ ধ্বংস করার কাজে ব্যবহৃত হয় কোন রশ্মি ক্যান্সার কোন ক্যান্সার কোন ধ্বংস করার কাজে ব্যবহৃত হয় কোন রশ্মি বলো সঠিক আনসার করো ফার্স্ট দেখো এই প্রশ্নের সঠিক আনসার হবে তোমাদের কী বলো তো সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি অপশান ডি ইজ দ্য রাইট আনসার গামা গামা রশ্মি ক্যান্সার কোন ধ্বংস করার কাজে ব্যবহৃত হয় ওকে আচ্ছা এখান থেকে তেমন কোনো কোশ্চেন চলো আর আচ্ছা বলো তো এক্স রশ্মি কী আবিষ্কার করেন রন্ট বিজ্ঞানী রন্ট জেন আবিষ্কার করেন এক্স রশ্মি ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো দ্য লালবাগ বোটানিক্যাল গার্ডেন ইজ লোকেটেড অ্যাট হুইচ প্লেস লালবাগ বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত বলো এখানে সিটিগুলোর নাম দেওয়া রয়েছে স্টেটের নামও দেওয়া থাকতে পারে তো বলো সঠিক আনসার কী হবে দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ ব্যাঙ্গালুরু অর্থাৎ কোথায় কর্ণাটকতে কর্ণাটকের মধ্যে রয়েছে লালবাগ বোটানিক্যাল গার্ডেন ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে বানারস হিন্দু ইউনিভার্সিটি যার শর্ট ফ্রম হচ্ছে বিএইচ ইউ এটা হচ্ছে ভারতের টপ ইউনিভার্সিটির মধ্যে একটা বেনারস হিন্দু ইউনিভার্সিটির কে প্রতিষ্ঠা করেন বলো ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সঠিক কি কেউ বলো কোনো না কোনো সিফটি কোশ্চেনটা আসবেই আসবে তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে তোমাদের অপশন অনুযায়ী অপশান সি মদন মোহন মালবে আবার কখনো দেখো পরীক্ষায় দেখা যায় এই মদন মোহন মালবে অপশানে থাকে কি অ্যানিভাসেন অ্যানিভাসেন যদি এনিবেসেন্ট অপশানে থাকে আর মদন মোহন মালবে মহাশয় অপশানে না থাকেন তাহলে সঠিক আনসার হয়ে যাবে অ্যানিভেশেন কেন কারণ মদন মোহন মালবে ও এনিবেসেন্ট এনারা দুজনে মিলে বানারস হিন্দু ইউনিভার্সিটি এস্টাবলিশ করেছিলেন উনিশশো সালে ওকে আচ্ছা এবার একটা তোমাদের জন্য কোয়েশ্চেন রইল বলতো এনিবেসেন উনিশশো ষোলো সালে কোন আন্দোলন শুরু করেছিলেন চলো কমেন্ট আনসার জানাও দেখি কে কে পারবে চলো পরবর্তী কোশ্চেন দেখো দু হাজার তেইশ সালে পুরুষদের বক্সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে বলো দু হাজার তেইশ সালে পুরুষদের বক্সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক আনসার হয়ে যাবে তোমাদের অপশান অনুযায়ী অপশান বি উজবেকিস্তান উজবেকিস্তানের ক্যাপিটাল অর্থাৎ রাজধানী তাসকান্তে দু হাজার তেইশ সালে ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো হাড়ের গঠন লক্ষ্য করার ক্ষেত্রে চিকিৎসায় ব্যবহৃত হয় হাড়ের গঠন লক্ষ্য করার ক্ষেত্রে চিকিৎসায় কী ব্যবহৃত হয় বলো দেখো আমাদের শরীরে যখন কোনো অঙ্গপ্রত্যঙ্গে ক্র্যাক লাগে বা ভেঙে যায় তখন ডাক্তার আমাদেরকে কি পরামর্শ দেন এক্স করতে তো এক্স করার উদ্দেশ্য হচ্ছে আমাদের পুরো বডিটাকে স্ক্যান করা যাতে কোথায় কি অবস্থায় রয়েছে সেটা ডাক্তাররা এক্স ছবি দেখে বুঝতে পারবেন ওকে তো দেখো হাড়ের গঠন লক্ষ্য করার ক্ষেত্রে চিকিৎসা কী ব্যবহৃত হয় এক্স রশ্মি ব্যবহৃত হয় ওকে তো এই এক্স রশ্মি কী আবিষ্কার করেন এক্স রে কে আবিষ্কার করেন বিজ্ঞানী রন্ট জেন এক্স রে আবিষ্কার করেন ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় আমি বারম্বার জিজ্ঞেস করে তাই তোমাদেরকে আমি বারবার বলে দিচ্ছি ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো আলোর বিক্ষেপণ নির্ভর করে কিসের উপর বলো আলোর বিক্ষেপণ কিসের উপর নির্ভর করে আলোর বেগের উপর প্রতি উপর আলো তরঙ্গ উপর না কি কম পাঙ্কের উপর সঠিক আনসার কীভাবে বলো অপশান অনুযায়ী সঠিক আনসার আলোর বিক্ষেপণ নির্ভর করে কিসের উপর সঠিক আনসার হয়ে যাবে অপশান সি আলো তরঙ্গ উপর আলোর বিক্ষেপণ নির্ভর করে ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো ভারতের প্রথম কোভিড ভ্যাকসিন গ্রহণকারী ব্যক্তির নাম কি ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন কোনো না কোনো শিফটে হান্ড্রেড পরীক্ষায় আসবেই আসবে মার্ক করে নিতে পারো ভারতে প্রথম কোভিড ভ্যাকসিন গ্রহণকারী ব্যক্তির নাম কী সঠিক আনসার কী বলো সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি মনীশ কুমার মনীশ কুমার হলেন প্রথম ব্যক্তি যিনি কোভিড ভ্যাকসিন গ্রহণ করেছিলেন ভারতীয় হিসাবে যখন তিনি ভ্যাকসিন নেন অর্থাৎ যখন তার ভ্যাকসিনেশন হয় তখন কিন্তু বর্তমান তৎকালীন বর্তমান স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন মহাশয় প্রেজেন্ট ছিলেন ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো কোন সংবিধান সংশোধনী আইনে সমাপ্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয় বলো কোন সংবিধান সংশোধনী আইনে সমাপ্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন বলো সমাপ্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার উল্লেখ রয়েছে কোন অ্যামেন্ডমেন্টতে সঠিক আনসার হয়ে যাবে অপশান সি এইটি সিক্স অ্যামেন্ডমেন্ট ছিয়াশিতম তম সংবিধান সংশোধনীতে সমাপ্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার সম্পর্কে উল্লেখ রয়েছে ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো এশিয়ার বৃহত্তম নদী কোনটি বলো এশিয়ার বৃহত্তম নদী দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করতো ভারতের বৃহত্তম নদী কী তখন হয়তো তোমরা সকলেই পারতে সঠিক আনসার হয়ে যেত কী গঙ্গা কিন্তু এখানে কী জিজ্ঞেস করছে এশিয়ার বৃহত্তম নদীর নাম কী বলো সঠিক আনসার কী হবে বাই কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারে তোমাদেরকে চীনের বৃহত্তম নদীর নাম কি একটাই অ্যান্সার হবে সঠিক আনসার কী বলো সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি ইয়াংজি ইয়াংজি হচ্ছে এশিয়ারও বৃহত্তম নদী এবং চীন চীনেরও বৃহত্তম নদীর নাম হচ্ছে ইয়াংজি আচ্ছা দেখো পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে আমাজন আর পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল তো ইয়াংজি পৃথিবীর কত নম্বর স্থানে রয়েছে দীর্ঘর দিক থেকে অর্থাৎ দৈর্ঘ্যের দিক থেকে কত নম্বর স্থানে রয়েছে বলো তোমাদেরকে অপশান দিচ্ছি আমি তৃতীয় নম্বর অপশনে চতুর্থ নম্বর অপশনে নাকি পঞ্চম নাকি ষষ্ঠ কোন স্থানে রয়েছে তোমরা কমেন্টে জানাবে ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ স্টার্টেড দ্য রোজগার সেতু স্কিম ফর স্কিল্ড ওয়ার্কার অর্থাৎ কোন রাজ্য সরকার স্টার্ট করেছে রোজগার সেতু স্কিম দক্ষ শ্রমিকদের জন্য বলো সঠিক অ্যান্সার কী হবে ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান ডি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ সরকার রোজগার সেতু স্কিম চালু করেছে দক্ষ শ্রমিকদের জন্য স্কিল্ড ওয়ার্কারদের জন্য ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো কোন কলা পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহে পরিবহন করে কোন কলা পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহে পরিবহন করে এটা ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন তো চলো এই প্রশ্নের সঠিক আনসার করো খুবই সহজ কোশ্চেন কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করবেই তো সঠিক আনসার হয়ে যাবে অপশান বি ফ্লোয়েম ফ্লোয়েম কলা উদ্ভিদ দেহে খাদ্য পরিবহন করে দেখো জিজ্ঞেস করে উদ্ভিদ দেহে জাইলেম কলা কী পরিবহন করে থাকে তো জাইলেম কলা জল পরিবহন করে মনে রাখবে এই যে দেখো জাইলেমের প্রথমেই রয়েছে বর্গীর্য আর জয়ের মানে জলেরও প্রথম রয়েছে বর্গীর্য তো এইভাবেও তোমরা মনে রাখতে পারো ঠিক আছে জাইলেম কলা জল পরিবহন করে ফ্লোয়েম কলা খাদ্য পরিবহন করে ক্লিয়ার চলো পরবর্তী কোশ্চেন দেখো উৎপল দত্ত কোন জগতের সুবিখ্যাত উৎপল দত্ত কোন জগতের সুবিখ্যাত অর্থাৎ উৎপল দত্ত কী জন্য বিখ্যাত এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট টপিক দেখো কোনো না কোনো শিফটে এখান থেকে কোশ্চেন আসবে যে একজন ফেমাস ব্যক্তিত্বর নাম দিয়ে দেবে সেটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও পড়তে পারে আবার স্ট্যাটিকের মধ্যেও পড়তে পারে যে ইনি কোন ফিল্ডে বিখ্যাত ইনি কোন জায়গা থেকে বিলং করেন এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় দেখা যায় তো চলো এই প্রশ্নের সঠিক আনসার করো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি নাটক নাটকের জায়গায় যদি থাকতো অভিনায়ক সরি অভিনায়ক নয় অভিনয় অভিনয় যদি থাকতো অভিনয় তবু কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যেত ঠিক আছে কারণ নাটক যারা করেন তাদেরকে কি বলা হয় অভিনেতা বলা হয় ঠিক আছে তো উৎপল দত্ত অভিনেতা ছিলেন তিনি নাটক করতেন চলো পরবর্তী কোশ্চেন দেখো জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথড হিসাবে ব্যবহৃত হয় কোন ধাতু বলো জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথড হিসাবে ব্যবহৃত হয় কোন ধাতু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন চলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কমেন্ট করো দেখি কে কে পারবে দেখো এই প্রশ্নের সঠিক আনসার হবে তোমাদের কি বলো তো অপশান বি প্লাটিনাম প্লাটিনাম হচ্ছে এমন একটা ধাতু যা জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথড হিসাবে ব্যবহৃত হয় ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো মেরুদণ্ডী প্রাণীর মূত্রে থাকা কোন উপাদানের বিয়োজনে অ্যামোনিয়া গ্যাস মুক্ত হয় মেরুদণ্ডী প্রাণীর মূত্রে থাকা কোন উপাদানের বিয়োজনে অ্যামোনিয়া গ্যাস মুক্ত হয় চলো অ্যানসার করো এই কোশ্চেনলে একটু স্ট্যান্ডার্ড রয়েছে তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ ইউরিয়া মেরুদণ্ডী প্রাণীর মূত্রে থাকা কোন উপাদানের জন্য ইউরিয়া উপাদানের জন্য অ্যামোনিয়া মুক্ত হয় চলো পরবর্তী কোশ্চেন দেখো প্রাণীর উদ্বোধ ঘটেছিল কোথায় বলো প্রথম প্রাণের উদ্বোধ ঘটেছিল কোথায় মাটিতে পাহাড়ে বাউতে নাকি জলে কনফিউশন করবে মাটি এবং জল চলো সঠিক আনসার কী হবে দেখো সঠিক আনসার হয়ে যাবে তোমাদের অপশান ডি জল জলের মধ্যেই প্রাণের প্রথম উদ্ভব হয়েছিল যার জন্যই জলকে আমরা কি জীবন বলে থাকি জল ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারবো না ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো অ্যাকচুয়ালি বলতে গেলে জল নয় আমাদের চারপাশে যা কিছু রয়েছে সব কিছুর উপরেই কিন্তু আমরা একে অপরের উপর নির্ভরশীল ঠিক আছে কোনো কিছু ছাড়াই কোনো কিছু মানে টিকবে না বা থাকতে পারবে না সব কিছুই একে অপরের উপর নির্ভরশীল চলো পরবর্তী কোশ্চেন দেখো বর্ণাঢ্য রোগাক্রান্ত মানুষ যখন সব কিছু ধূসর দেখে তখন তাকে কি বলে দেখো এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট টপিক আমাদের মানব শরীরে কোথায় কোন রোগ হয় এবং সেই রোগের ফলে কী কী প্রতিক্রিয়া হয় কোন কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় এটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ এখান থেকে বায়োলজির একটি কোয়েশ্চেন তোমরা পেতে পারো পারসিপড ওকে তো চলো এই কোশ্চেনে আনসার করো বর্ণাঢ্য রোগাক্রান্ত মানুষ যখন সব কিছুই ধূসর দেখতে পায় তখন তাকে কি বলে সঠিক আনসার হয়ে যাবে অপশান এ মনোক্রো মাসিয়া মনোক্রো মাসিয়া রোগের লক্ষণ ধরা হয় যখন বর্ণাঢ্য রোগ আক্রান্ত মানুষ সব কিছুই দূষর দেখতে পায় ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো হু হ্যাজ বিন অনার্ড উইথ ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম পেস্টিগুজ অ্যাস জি স্পেশাল হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড সঠিক আনসার কীভাবে বলো ভীষণ ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স কোনো না কোনো শিফটে এই কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনটা আসবেই আসবে ওকে বলছে যে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বারা কাকে স্পেশাল হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সঠিক আনসার কীভাবে বলো তো কাকে দেওয়া হয়েছে সঠিক আনসার হয়ে যাবে তোমাদের অপশান বি সোনুসূট সোনুসূট একটা সোনুসূট মহাশয়কে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বারা প্রেস্টিগুজ এস ডিজি স্পেশাল হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ভীষণ ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখবে ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো অস্তাদ বিলায়েত খান সুপরিচিত কোন ক্ষেত্রে অস্তাদ বিলায়েত খান সুপরিচিত কোন ক্ষেত্রে বলো সঠিক আনসার হবে অপশান অনুযায়ী যে অপশান রয়েছে সেই অপশান অনুযায়ী সঠিক আনসার কী হবে সঠিক আনসার হবে অপশান অনুযায়ী কী বলো দেখো সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি যন্ত্রসঙ্গীত যন্ত্রসঙ্গীতের সাথে সম্পর্কিত হচ্ছে ওস্তাদ বিলায়েত খান তিনি কী বাজান সেতার বাজান সেতার সেতার বাদক হলেন ওস্তাদ বিলায়ত খান বাট এখানে কোশ্চেনটা কীভাবে সাজানো রয়েছে দেখো যন্ত্র যন্ত্রসঙ্গীত উচ্চাঙ্গ সঙ্গীত চিত্রাঙ্গন মানে কোশ্চেনের সাজানোর উপরও কিন্তু অ্যান্সার ডিপেন্ড করে ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো পঞ্চনদের দেশ নামে অভিহিত কোন রাজ্য ভীষণ সহজ কোশ্চেন পঞ্চনদের দেশ কাকে বলা হয় বলো পঞ্চ দেশ কাকে বলা হয় সঠিক অ্যান্সার কী হবে বলো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি পাঞ্জাব পাঞ্জাবকে বলা হয় পঞ্চ দেশ ওকে বলো তো পাঞ্জাবের মধ্য দিয়ে কোন কোন পাঁচটি নদী প্রবাহিত হয়েছে কে কে পারবে কমেন্টে জানাও দেখি পাঞ্জাবের মধ্য দিয়ে কোন কোন পাঁচটি নদী প্রবাহিত হয়েছে চলো পরবর্তী কোশ্চেন দেখো আবার কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট কোনো না কোনো শিফটে এই কারেন্ট অ্যাফেয়ার্সটাও আসবেই আসবে ইসরো হ্যাজ শিডিউল টু লাঞ্চ ইটস ভেনাস মিশন ইন হুইচেয়ার অর্থাৎ ইসরো শুক্র মিশন শুক্র গ্রহের মিশন কোন বছর লাঞ্চ করবে বলো সঠিক অ্যান্সার কী হবে সঠিক আনসার হয়ে যাবে তোমাদের অপশান ডি দু হাজার সালে ইসরো ইসরো কি করবে শুক্র শুক্র করে যাওয়ার মিশন লঞ্চ করবে যেমন রিসেন্টলি মঙ্গল মঙ্গল মিশন লঞ্চ করেছে ঠিক আছে সেরকমই ইসরো মিশন লঞ্চ হবে দু সালে ওকে ইসরো কবে এস্টাবলিশ হয় নাইনটিন সিক্সটি নাইনতে ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো প্যান হোল্ড গ্রিপ কথাটি কোন খেলার সাথে সম্পর্কিত বলো প্যান হোল্ড গ্রিপ খেলাটি কোন খেলার সাথে সম্পর্কিত সরি শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত প্যান গ্রিপ কথাটি কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক আনসার হয়ে যাবে অপশান কি বি সরি অপশান সি টেবিল টেনিস টেবিল টেনিস খেলার সাথে সম্পর্কিত হচ্ছে প্যান হোল্ড গ্রিপ ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস খুবই ইজি কোশ্চেন নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস সঠিক আনসার সকলেই পারবে অপশন এ মিথেন মিথেন হচ্ছে গ্রিন হাউস গ্যাস মিথেন গ্যাস কোথায় পাওয়া যায় দেখতে প্রচা নর্দমাযুক্ত স্থানে মিথেন গ্যাস দেখতে পাওয়া যায় ঠিক আছে আর এই মিথেন গ্যাস কখনো কখনও দেখা যায় খোলা বাতাসের মানে বিক্রিয়ার ফলে কখনো জ্বলে ওঠে ঠিক না তো সেই সময় হয়তো অনেকই ভাবে যে এটা ভূত এসছে বা এসব কিছু এটাকে অনেক সময় মিউজিশিয়ানরাও ভালো কাজে ব্যবহার করে থাকে ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন দেখো বদ্ধ রক্ত সংবহন এবং প্রবাহ কে আবিষ্কার করেন বদ্ধ রক্ত সংবহন এবং প্রবাহ মাত্রা রক্তের প্রবাহ মাত্রা কী আবিষ্কার করেন বলো আনসার করো সঠিক অ্যান্সার কী হবে সঠিক আনসার হয়ে যাবে অপশান বি উইলিয়াম হারবে উইলিয়াম হার্বে রক্ত সংবহন ও রক্ত প্রবাহ মাত্রা আবিষ্কার করেন ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো কেরলের মুখ্যমন্ত্রীকে এটা ভীষণ ইম্পর্ট্যান্ট টপিক পার সিএম এবং গভর্নর কিছুদিন কোশ্চেন আসছিল রেল গ্রুপটি দু হাজার আঠেরোতে পার আসছিল কিছুদিন ধরে তারপরে সেটা অফ হয়ে গিয়েছিল কন্টিনিউ আসেনি তো এটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক সিএম এবং গভর্নর মনে রাখবে চলো আনসার করো কেরালার মুখ্যমন্ত্রী কে ছিলেন বর্তমানে কে রয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি অপশান ডি ইজ দ্য রাইট আনসার ওকে পিনারাই বিজয়ান পিনারাই বিজয়ান হচ্ছেন বর্তমানে কেরালের মুখ্যমন্ত্রী ওকে চলো পরবর্তী কোয়েশ্চেন দেখো ইন্টারন্যাশনাল টাইগার ডে ফলস ইন হুইচ অব দিস মান্থ ইন্টারন্যাশনাল টাইগার ডে কবে পালিত হয় বলো ইন্টারন্যাশনাল টাইগার ডে কবে পালিত হয় এটা এনটি পিসিতে জিজ্ঞেস করা কোশ্চেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ জুলাই উনত্রিশ জুলাই উনত্রিশতে ইন্টারন্যাশনাল টাইগার ডে সেলিব্রেট করা হয় ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো হোয়ে ইজ দ্য হেডকোয়ার্টার অফ ব্যাঙ্ক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ব্যাঙ্ক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট লোকেটেড মানে ব্যাঙ্ক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টের হেডকোয়ার্টার কোথায় বলো সঠিক আনসার কী হবে যার শর্ট ফর্ম হচ্ছে এস ব্যাঙ্ক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে সঠিক আনসার হয়ে যাবে অপশান কি অপশন ডি ব্রুসেল সুইজারল্যান্ডতে রয়েছে ব্যাঙ্ক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টের হেডকোয়ার্টার ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো নিচে দেওয়া কোন পুষ্টিকারককে প্রতি গ্রামে সবচেয়ে বেশি থাকে নিচে দেওয়া কোন কারকে প্রতি গ্রামে সবচেয়ে বেশি থাকে কোশ্চেনটা ভালোভাবে একটু পড়ে নেবে ঠিক আছে একটু টাফ রয়েছে মানে কোশ্চেনের লেখার স্টাইলটা যার জন্য কোশ্চেনটা মনে হচ্ছে টাফ নিচে দেওয়া কোন পুষ্টিক কারকে প্রতি গ্রামে সবচেয়ে বেশি শক্তি থাকে মানে নিচে যে চারটা অপশান রয়েছে তার মধ্যে কোন পুষ্টিকারকের মধ্যে সব থেকে বেশি শক্তি থাকে কিসের শক্তি রোজন ফ্যাট প্রোটিন নাকি ভিটামিনের শক্তি থাকে এটাই জিজ্ঞেস করা হচ্ছে তো চলো আনসার করো সঠিক আনসার হয়ে যাবে অপশান বি ফ্যাট ফ্যাটের মধ্যে বা ফ্যাট পুষ্টিকারকে সবচেয়ে বেশি শক্তি থাকে ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো যে বিশেষ অঙ্গের মধ্যে পরাগরেণু উৎপন্ন হয় তাকে কি বলে যে বিশেষ অঙ্গের মধ্যে পরাগরেণু উৎপন্ন হয় তাকে কি বলে বলো সঠিক আনসার কী হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি যে বিশেষ অঙ্গের মধ্যে পরাগরেণু উৎপন্ন হয় তাকে কী বলে সঠিক আনসার হয়ে যাবে অপশানে পরাগরেণু রেণুর মধ্যেই রেণু উৎপন্ন হয় চলো পরবর্তী কোশ্চেন দেখো বীজবিহীন ফল উৎপাদনকে বলে বীজবিহীন ফল উৎপাদনকে কী বলে বলো বীজবিহীন ফল উৎপাদনকে কী বলে এটা প্রিভিয়াস ইয়ার জিজ্ঞেস করে কোশ্চেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ পার্থনো কার্পি বীজবিহীন ফল উৎপাদনকে বলা হয় পার্থনো কার্পি ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো মাছের দিক পরিবর্তনে সাহায্য করে বলো মাছের দিক পরিবর্তনে কে সাহায্য করে সঠিক অ্যান্সার করো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি পুচ্ছ বা লেজ পাখনা লেজ পাখনা মাছের দিক পরিবর্তনে সাহায্য করে ঠিক আছে লেজের যে পাখনাটা থাকে সেই পাখনাটা কি করে দিক পরিবর্তনে সহায়তা করে চলো পরবর্তী কোয়েশ্চেন দেখো সন্ধিগত মৌলগুলি হল সন্ধিগত মৌলগুলি কী ধাতু অধাতু উভয়ই নাকি কোনোটিই নয় সঠিক আনসার কী হবে সঠিক আনসার হয়ে যাবে অপশান এ সন্ধিগত মৌলগুলি হল ধাতু ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো রাষ্ট্রপতির অবর্তমানে কয় মাস উপরাষ্ট্রপতি পদে থাকেন রাষ্ট্রপতির অবর্তমানে উপরাষ্ট্রপতি কতদিন পদে থাকতে পারেন বলো সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি ছয় মাস রাষ্ট্রপতির অবর্তমানে ছয় মাস উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসাবে চালাতে পারেন তার কার্যকাল ওকে এর মধ্যে কিন্তু নতুন রাষ্ট্রপতিকে নিয়োগ করতে হবে তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক দেখো কোন ভারতীয় ব্যক্তিত্ব প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন কোনো না কোনো শিফটে পরীক্ষায় আসবেই কোন ভারতীয় ব্যক্তিত্ব প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন স্ট্র্যাটেজিকের কোশ্চেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি জি শঙ্কর ক্রুপ জি শঙ্কর ক্রুপ মহাশয় প্রথম ভারতীয় ব্যক্তিত্ব যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো ভারতের কোন রাজ্যে সর্বাধিক কপি উৎপন্ন হয় ভারতের কোন রাজ্যে সর্বাধিক কপি উৎপন্ন হয় বলতো সঠিক আনসার কী হবে সঠিক আনসার হয়ে যাবে অপশান সি কর্ণাটক কর্ণাটকের মধ্যে সর্বাধিক কপি উৎপন্ন হয় দ্বিতীয় কেরালা তৃতীয় হচ্ছে তামিলনাড়ু ওকে তো এই হচ্ছে আমাদের পঁয়তাল্লিশটি কোশ্চেনের আলোচনা কারণ সায়েন্স থেকে আসবে পঁচিশটি কোয়েশ্চেন আর অ্যাওয়ারনেস থেকে আসবে কুড়িটি টোটাল পঁয়তাল্লিশটি কোশ্চেনের আলোচনা আমাদের কমপ্লিট হলো সেট ফাইভ কমপ্লিট কালকে দেখা হচ্ছে সেট সিক্সের সাথে এই হচ্ছে তোমাদের টাস্ক এর অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাবে পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলা হয় জলঢাকা দামোদর রূপনারায়ণ নাকি তিস্তা আর পশ্চিমবঙ্গের দুঃখ কোন নদীকে বলা হয় এটাও তোমরা কমেন্টে জানাবে ওকে পশ্চিমবঙ্গের দুঃখ কোন নদীকে বলা হয় ত্রাসের নদী কোন নদীকে বলা হয় এই দুটি প্রশ্নের অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে ওকে তো যাই হোক ভিডিওটি শেষ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে তো একটা লাইক আর যদি ভিডিও উপকৃত মনে হয় তো বন্ধু বান্ধব সহকারীদের কাছে শেয়ার করতে ভুলো না কারণ রেলওয়ে প্রিপারেশান হয়তো বাংলা ইউটিউবে খুব কম রয়েছে সো যারা রেলওয়ে এক্সপিরিয়েন্ট রয়েছে তাদের প্রত্যেকের কাছে শেয়ার করে দাও যাতে প্রত্যেকে উপকৃত হয় আমার পরিশ্রমটা তখনই সার্থক হবে যখন এই প্রয়াসের দ্বারা বেশি থেকে বেশি স্টুডেন্ট সফল হবে সো প্লিজ একবার শেয়ার করে দেবে আর দেখা হচ্ছে পরে ক্লাসে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকে নিজের খেয়াল রাখো সর্বদা মোটিভেট থেকো সফলতা একদিন আসবেই জয় হিন্দে মাত্রা